ইনিংসের তখন ২৪ ওভার ২ বল, মাহমুদুল্লার হাতে ক্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরেছেন সামারা বিক্রমা। শ্রীলঙ্কার রান তখন ৪ উইকেটে ১৩৫, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কিন্তু উইকেটে গিয়ে দেখলেন তার হেলমেটের স্ট্রাপে কোনো একটি সমস্যা, তাই ড্রেসিংরুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে গেল। এই সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে টাইমড আউটের আপিল করে বাংলাদেশ। এমসিসির আইনে উল্লেখ আছে, উইকেট পতনের পর নতুন ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন, যার নাম টাইমড আউট। তবে বিশ্বকাপে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা আছে ৩ মিনিট নয়, ব্যাটসম্যানকে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে ২ মিনিটের মধ্যে। হেলমেট বদলাতে গিয়ে সেই ফাঁদেই পড়লেন ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউটের ঘটনা এবারই প্রথম। ২০০৬-০৭ মৌসুমে নিউল্যান্ডস টেস্টে সচিন তেন্ডুলকার ক্রিজে ঢুকতে দেরি করার পরও টাইমড আউটের আবেদন করেননি দক্ষিণ আফ্রিকার তখন অধিনায়ক গ্রায়াম স্মিথ। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন আউটের নজির আছে ৬টি। টেলিভিশনে দেখা গেছে আউট নিয়ে মাঠেই ম্যাথুস আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সাকিবের কাছেও যান তিনি। সাকিব তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন, কিন্তু আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি। মাঠ ছাড়ার পর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের মধ্যে। এস এম আরিফ, মাইটিভি।